হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো ফ্রেন্ড আজ এই ভিডিওর মূল টপিক হলো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই হোয়াটসঅ্যাপের কালারটি কেমন তো ফ্রেন্ড এখানে দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপের কালারটি কেমন হয়ে গেছে ব্ল্যাক কালার হয়ে গেছে মতলব ডার্ক কালার হয়ে গেছে ডার্ক মোড হয়ে গেছে আপনারা ডার্ক মোড কীভাবে করবেন অনেক সময় হোয়াটসঅ্যাপে মেসেজ করার সময় চোখের প্রবলেম হতে পারে কারণ আপনি যদি চোখের লাইটে বেশি প্রবলেম হয় আপনি যদি বেশি চার্ট করেন হোয়াটসঅ্যাপে তো ডার্ক মোড এবং সুন্দর দেখাবে আপনার ফোনের হোয়াটসঅ্যাপটি তো কীভাবে এটি করবেন আমি দেখাচ্ছি তো চলুন এর জন্য আপনারা হোয়াটসঅ্যাপটি ওপেন করবেন ওপেন করার সাথে সাথে আপনারা কর্নারে পেয়ে যাবেন এই কর্নারে পেয়ে যাবেন থ্রি বাটন এই থ্রি বাটনে প্রেস করবেন ঠিক আছে তো চলুন আমি থ্রি বাটনে প্রেস করছি থ্রি বাটনে প্রেস করার সাথে সাথে এখানে সেটিং বলে একটি অপশান পাবেন এই সেটিংয়ে ক্লিক করে দেবেন তো চলুন আমি সেটিংয়ে ক্লিক করে দিচ্ছি তো সেটিংয়ে ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা পেয়ে যাবেন চার্ট বলে অপশান তো চার্ট অপশানে আপনারা ক্লিক করে দেবেন চার্ট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে পেয়ে যাবেন থিম ডার্ক তো আমি ডার্ক করে রেখেছি আমি যদি এটি অফ করে দিই লাইট করে দিলাম ওকে করে দিলাম তো দেখতে পাচ্ছেন এই কেমন কালার হয়ে গেছে তো ফ্রেন্ড আবার এটিকে আমি চেঞ্জ করে দিচ্ছি আবার আগের মতো ফিরে আসবে তো আপনাদের লাইট করা থাকবে আপনারা ডার্ক করে দেবেন এই ডার্ক করে দেবেন আপনারা তারপর ওকে করে দেবেন তো চলুন আমি ওকে করে দিচ্ছি পরে যদি চেঞ্জ করতে চান এখানে এসে আপনি আবার লাইট করে দেবেন তাহলে চেঞ্জ হয়ে যাবে ওকে তো আমি ব্যাক চলে আসছি আবার দেখাচ্ছে আপনাদের ফ্রেন্ড দেখুন এরকম দারুণ একটি সিস্টেম আপনাদের আজকে শিখিয়ে দিলাম তো আরও কিছু আপনার টেকনিক্যাল যদি আপনারা আমার কাছ থেকে শিখতে চান তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে তো ফ্রেন্ড আমার চ্যানেলে যারা প্রথম এসেছিলেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো সাবস্ক্রাইব এই বাটনে ক্লিক করে দিন যারা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখছেন তারাই ক্লিক করবেন যারা হোয়াইট কালার দেখতে পাচ্ছেন তারা ক্লিক করবেন না তারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তো এই বাটনে ক্লিক করার সাথে সাথে সাবস্ক্রাইব বাটনটি হোয়াইট কালার হয়ে যাবে সাবস্ক্রাইব লেখাটি হোয়াইট কালার হয়ে যাবে এবং সাইডে যে বেল ঘনটি আছে এই ঘনটিতে প্রেস করে দিতে হবে এখানে প্রেস করার সাথে সাথে অল নোটিফিকেশন বলে অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করে দিন অল নোটিফিকেশন করে রাখলে কীভাবে হবে আমি যখনই ভিডিও আপলোড করব একটাও ভিডিও আপনাদের মিস্টেক হবে না সব ভিডিও ইউটিউবের হোম পেজে পেতে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি করুন এবং নিজে গিয়ে কমেন্ট করুন কোনো হেল্প লাগলে আমি নিশ্চয়ই হেল্প করব ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই তো ভিডিও রিলেটেড হেল্প হলেও আমি হেল্প করবো আদার্স কোনো হেল্প হলেও হেল্প করব যদি কোনো হেল্প লাগে কমেন্ট করবেন তো পরে ভিডিও আবার দেখাবে আমি ছিলাম আপনার সাথে বাপোন আমার লাইফটাইম চ্যানেল পক্ষ থেকে যারা আমার ফেসবুক থেকে ভিডিও দেখলেন তারা আমার ফেসবুক পেজে লাইক করুন এবং ভিডিওটি শেয়ার করুন